ঠাকুরগাঁও তিন আসনের উপনির্বাচনে পীরগঞ্জ উপজেলার দুই ইউনিয়নে নির্বাচনী সভা করেছেন চৌদ্দ দল ও ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী শুক্রবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার এক নং ভোমরাদহ ও রাত নটায় সাত নং হাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় প্রথমে এক নং বোমরাদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হিটলার হকের সভাপতিত্বে জনগাঁও বাজার এলাকায় বক্তব্য রাখেন চোদ্দ দলের প্রার্থী অধ্যাপক ইয়াসিন আলী পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীমুজ্জামান জুয়েল কাসিরুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ একই দিনে সাতনং হাজিপুর ইউনিয়নের বোর্ডহাটে সাতনং হাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চোদ্দ দলের মনোনীত প্রার্থী অধ্যাপক ইয়াসিন আলী পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজানুল হক বিপ্লব উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সামিমুজ্জামান জুয়েল কশিরুল আলম যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ধ্রুব সহ আরও অনেকে